হ্যালো ভিউয়ার্স, আমার নতুন শো বিউটি পডকাস্ট উইথ তামান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার পডকাস্টের প্রথম এপিসোডে আমাদের সাথে আছে চয়েস লেগেসির আরও একজন প্রিয় মুখ, ডক্টর ফারজানা ববি আপু। হ্যালো আপু, কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমি আজকে হচ্ছে আপনার সাথে স্কিন কেয়ার এবং মেকআপ নিয়ে হচ্ছে কিছু কথা বলবো, আলোচনা করব অথবা গল্পও বলতে পারেন। তো প্রথমেই যেটা আসে স্কিন কেয়ারের, আমি যদি মেকআপের ক্ষেত্রেও বলি, আমাদের কিন্তু স্কিনের হাইড্রেশনের উপর অনেক বেশি গুরুত্ব দিতে হয়, যেটা আমিও যদি কাউকে মেকআপ করে দেই বা আমি নিজেও মেকআপ করতে গেলে আমি এই জিনিসটা খেয়াল রাখি যাতে আমার স্কিন হাইড্রেটেড থাকে, যাতে আমার টেক্সচারগুলো ভিজিবল না হয় বা পোর্স থাকলেও সেটা মিনিমাইজড হয়ে যায়। তো এই হাইড্রেশন নিয়ে, যেমন বিভিন্ন স্কিনের তো বিভিন্ন ডিফারেন্ট প্রোডাক্ট থাকে আমাদের স্কিনে হাইড্রেটেড করতে, অথবা ময়শ্চারাইজারও যদি বলি, আমাদের স্কিন টাইপ অনুযায়ী ডিফারেন্ট ময়শ্চারাইজার ইউজ করতে হয়। তো কোন স্কিনের কীভাবে হাইড্রেট করবে এটা যদি আপনি একটু বলে দিতেন। আচ্ছা, হাইড্রেশন কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, ফার্স্ট আমাদের কিন্তু এটা জানতে হবে। আমরা বলি যে আপনার স্কিন ডিহাইড্রেটেড, আপনাকে হচ্ছে আপনার স্কিন অনেক ড্রাই, কিন্তু হাইড্রেশনটা আসলে কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য? আমাদের দেখা যায় যাদের স্কিন ডিহাইড্রেটেড তাদের কিন্তু সান ড্যামেজ, তারপর ইউভি যে আরও যে রে ড্যামেজগুলো আছে এগুলো খুব বেশি হয়। তো হাইড্রেশন আমাদেরকে এই জিনিসগুলো থেকে প্রোটেক্ট করে রাখে। আবার দেখতে পারবা যে যাদের ডিহাইড্রেটেড স্কিন তাদের খুব তাড়াতাড়ি আমাদের দেশে ফাইন লাইন্স, রিঙ্কেলস এই প্রবলেমগুলোও শুরু হয়ে যায়। তারপরে মেকআপ ঠিক মতন বসতে চায় না, এটা খুবই কমন একটা প্রবলেম মেকআপের ক্ষেত্রে। আসলে ভেরি ইম্পর্টেন্ট ডিহাইড্রেশন আমাদের যে শুধুমাত্র তুমি প্রোডাক্ট দিয়েই মেনটেন করতে পারবা এমন কিন্তু না, তোমাকে অবশ্যই তার জন্য ভেতর থেকেও মেনটেন করতে হবে, লাইফস্টাইলটাও মেনটেন করতে হবে। 3-4 লিটার পানি খাওয়াটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর অবশ্যই যাদের ডিহাইড্রেটেড বা ড্রাই স্কিন তাদের স্কিন প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট, স্কিন কেয়ারটাও খুব ইম্পর্টেন্ট। এদেরকে তোমাকে অবশ্যই এমন সব প্রোডাক্ট ইউজ করতে হবে যেটা তার স্কিনটাকে ডিপলি ময়শ্চারাইজ করবে, এবং এই জেন্টল টাইপের ক্লিনজার ইউজ করতে হবে, মাইল্ড ক্লিনজারগুলো। তারপরে হচ্ছে হাইলুরানিক অ্যাসিড সমৃদ্ধ প্রোডাক্ট ইউজ করতে পারে, কারণ হাইলুরানিক অ্যাসিড আমাদের স্কিনে পানি ধরে রাখতে হেল্প করে। এই হাইড্রেশনের সাথে বা ময়শ্চারাইজিংয়ের সাথে কিন্তু একটা কনসার্ন অয়েলি স্কিনে যাদের তাদের আছে, যে অনেকেই ভাবে অয়েলি স্কিনে তো ময়শ্চারাইজার ইউজ করতে হবে না, আমার তো স্কিন অলরেডি অয়েলি, আমি কেন ময়শ্চারাইজার ইউজ করব। তো তারা বেসিক্যালি ময়শ্চারাইজারটা হচ্ছে স্কিপ করে ফেলে। এটা মেকআপের ক্ষেত্রেও করে, যে মেকআপের আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করে ডিরেক্ট প্রাইমার অ্যাপ্লাই করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেললো। কিন্তু এটা কি ঠিক? অথবা আমি তো অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি বলবো এটা একদমই ঠিক না, তার স্কিন টাইপ যেটাই হোক না কেন অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করা উচিত। কিন্তু আপনি অ্যাজ আ ডার্মাটোলজিস্ট আপনার সাজেশন কী হবে, যে ময়শ্চারাইজার কি স্কিপ করা উচিত অয়েলি স্কিনে নাকি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে? না, অয়েলি স্কিনে অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করতে হবে। সেক্ষেত্রে এটার কনসিস্টেন্সি হোক বা এটার ফর্মুলা হোক সেটা কীরকম হতে হবে আর কি? আমি আবারও যেহেতু আমি ডার্মাটোলজিস্ট, তো কেন আমাদের অয়েলি স্কিনে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে সেটা নিয়ে একটু কথা বলে নিই। জি অবশ্যই। আমরা যখন দেখা যায় যে অয়েলি স্কিনে, তখন আমরা একটু হার্স টাইপের ফেস ওয়াশ ইউজ করে ফেলি, যেন আমার অয়েলটা কন্ট্রোল থাকে, যার কারণে আমাদের ফেসটা ড্রাই হয়ে যায়, হুট করে স্কিনটা ড্রাই হয়ে যায়। তখন আমাদের স্কিনের ভিতরে একটা সিগনাল যায় যে আমাকে এখন স্কিনটার অনেক অয়েল চলে গেছে, স্কিনটা ড্রাই হয়ে গেছে, আমাকে স্কিনে এক্সেস পরিমাণ অয়েল প্রোডাকশন করতে হবে। উল্টো কী হয়, আমাদের স্কিনটা তখন আরও বেশি অয়েলি হয়ে যায়। তো যার জন্য আমাদের ময়শ্চারাইজার টাইম অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমার স্কিনটাও মেনটেন থাকবে। এবং আমরা সেক্ষেত্রে অয়েলি স্কিনের ক্ষেত্রে যে জিনিসটা মেনটেন করতে পারি, অয়েল বেসড বা অ্যালকোহল বেসড প্রোডাক্টগুলোকে বাদ দিতে হবে, সেটা মেকআপের প্রোডাক্ট হোক বা স্কিনের স্কিন কেয়ারের প্রোডাক্টও হোক, যে প্রোডাক্টই হোক আমাদেরকে অয়েল বেসড, অ্যালকোহল বেসড, নন কমেডোজেনিক প্রোডাক্ট ব্যবহার করতে হবে, আর অবশ্যই জেন্টল ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। এই অয়েল স্কিন নিয়ে আমি আরেকটা কোয়েশ্চেন হচ্ছে করবো। আমাদের মেকআপ প্রোডাক্টে খুবই বহুল প্রচলিত একটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সিলিকন, যে ভালো ভালো মেকআপ প্রোডাক্টে সিলিকন থাকে, এবং অয়েল স্কিনের জন্য অবশ্যই সিলিকন যুক্ত মেকআপ প্রোডাক্ট যেগুলো সেগুলো ভালো। কিন্তু এই সিলিকন কিন্তু আমাদের পোর্স ক্লগ করে ফেলতে পারে, কমেডোজেনিক সিলিকন। তো পোর্স যেহেতু ক্লগ করে, একনে প্রোন অথবা সেন্সিটিভ স্কিন যাদের, তাদেরও অবশ্যই অনেক ক্ষতি হবে সিলিকন বেসড কোনো প্রোডাক্ট যদি ইউজ করে। তো এক্ষেত্রে মানে সিলিকনে তাদের কী কী ক্ষতি হতে পারে, অথবা কেন তারা সিলিকন ইউজ করতে পারবে না? দেখা যায় সিলিকনটা আসলে আমাদের পোর্সগুলোকে, তুমি তো বলে দিলে তোমার কথার মধ্যেই তোমার উত্তর আছে, সিলিকন আসলে আমাদের পোর্সগুলোকে ক্লক করে ফেলছে, যার ফলে আমাদের অয়েল গ্ল্যান্ড থেকে হচ্ছে অয়েল সিক্রেট হতে পারছে না। তো যার কারণে জার্মটা ভিতরেই থেকে যাচ্ছে, তখন অ্যাকনি ব্রেকআউট সহ আরও বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে সিলিকন বেস যে প্রাইমারগুলো আছে এগুলো একটু অ্যাভয়েড করাই ভালো,
অথবা যদি এমন হয় যে তার পোর্সগুলো অনেক ওপেন, তাকে সিলিকন বেসড প্রোডাক্ট ব্যবহার করতেই হচ্ছে, প্রাইমার ইউজ করতেই হচ্ছে, সেক্ষেত্রে তাকে স্কিনটা খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে, যত তাড়াতাড়ি পসিবল মেকআপ রিমুভ করে ফেলতে হবে। এবং এই মেকআপ রিমুভের ক্ষেত্রে অনেকে একটা মিস্টেক বলেন অথবা অবহেলাই বলেন, যেটাই বলেন, সেটা করে থাকে হচ্ছে ডাবল ক্লেন্সিংটা করে না, যে শুধু একটা ফেস ওয়াশ দিয়ে আমি ফেস ওয়াশ করে নিলাম মেকআপ করার পরে। এটা কতটা সেফ স্কিনের জন্য? কারণ আমরা জানি যে মেকআপ করলে অবশ্যই আমাদের ডাবল ক্লেন্সিং করতে হবে, মেকআপ করি বা না করি। যেমন সানস্ক্রিন অ্যাপ্লাই করলে সেটা আমাদের স্কিন থেকে প্রপারলি রিমুভ করতে হলেও কিন্তু ডাবল ক্লেন্সিং করতে হয়। অবশ্যই। তো এটা যারা করে না, বা অনেকে আছে মেকআপ সহই দেখা যায় রাতে মেকআপ ক্লিন না করে ঘুমিয়ে গেছে, তো এটা কতটা সেফ বা হার্মফুল, আপনি কোনটা বলবেন? আমার জন্য তো এটা বিগ নো। অবশ্যই তোমাকে মেকআপ রিমুভ করতে হবে এবং ডাবল ক্লিনজিং করে মেকআপ রিমুভ করতে হবে। বিকজ মেকআপটা আসলে কি, ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল। যখন তুমি এটা লং টাইম ধরে তোমার ফেসে রাখছো, এটা কিন্তু রিয়াকশন করবে, সেটা যতই এক্সপেন্সিভ প্রোডাক্ট হোক বা চিপ প্রোডাক্ট হোক। তো তুমি যদি ডাবল ক্লিনজিং করে মেকআপ রেসিডিউগুলো তোমার স্কিন থেকে রিমুভ না করো, তখন তোমার স্কিনটা রিল্যাক্স হতে পারছে না, তখন বিভিন্ন ধরনের প্রবলেম স্কিনে তৈরি হতে পারে। অ্যাকনি ব্রেকআউট হতে পারে, তারপরে হচ্ছে পিগমেন্টেশনের প্রবলেম হতে পারে, স্কিন ওভার ড্রাই হয়ে যেতে পারে। তো ডাবল ক্লিনজিং খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের স্কিনটারও তো একটা রিল্যাক্সের দরকার আছে, রাইট? হ্যাঁ। ডাবল ক্লিনজিং, এই মিস্টেকটাই অনেকে করে থাকে মেকআপ এবং স্কিন কেয়ারকে রিলেট করার জন্য, যে মেকআপ করলেই হয়তো একনে হয়, কারণ তারা হয়তো ডাবল ক্লিনজিং করছে না বা মেকআপ হাইজিন মেনটেন করছে না, এই জন্যই একনে হচ্ছে। কিন্তু তারা করে কি, দুটো মিক্স করে ফেলে। অবশ্যই। তো আপনার কি মনে হয় যে মেকআপের কারণে একনে হতে পারে, অথবা সে যদি প্রপার হাইজিন মেনটেনও করে, সে যদি ডাবল ক্লিনজিং করে, তারপরও কি মেকআপের কারণে একনে হতে পারে কিনা? কারণ এটা নিয়ে অনেক মতামত মানুষের আছে, যারা অলরেডি কিছু জানে না মেকআপ নিয়ে বা প্রপার ধারণা রাখে না যে আসলেই কি মেকআপের কারণে একনে হচ্ছে কিনা। তারা জাস্ট বলে দেয় যে তুমি মেকআপ করছো এর জন্যই তোমার একনে হচ্ছে। তো এটা কতটা রিয়েল, আপনার কি মনে হয়? আসলে একনে তো ওয়ান কাইন্ড অফ ডিজিজ। মেকআপের কারণে তো নতুন করে একনে হতে পারে না, হতে পারে যদি তুমি দেখা যায় যে এমন কোনো চিপ প্রোডাক্ট ইউজ করলে বা এমন ইনগ্রেডিয়েন্ট ইউজ করলে যেটা অথেন্টিক না, বা তাতে এমন কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছে যেটা স্কিনের জন্য হার্মফুল। আমাদের কিছু এরকম কিন্তু অনেকে হচ্ছে নকল প্রোডাক্ট আছে বাজারে, তো সেই ক্ষেত্রে হতে পারে, সেইটার দোষ কিন্তু আমরা ফুল মেকআপকে বা অথেন্টিক প্রোডাক্টের উপর দিতে পারি না। তুমি যদি প্রপারলি স্কিন কেয়ার মেনটেন করো, আসলে তোমার অ্যাকনি কেন হচ্ছে, অ্যাকনি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, হরমোনাল অ্যাকনি হতে পারে, সিস্টিক অ্যাকনি হতে পারে, তারপরে হয়তো তোমার অ্যালার্জির কারণেও অ্যাকনি হয় অনেক সময়, অয়েলি স্কিন হলে তাদের অ্যাকনি হতে পারে, সেন্সিটিভ স্কিনে অ্যাকনি হতে পারে। তো তোমাকে মেইনলি বের করতে হবে তোমার আসলে অ্যাকনিটা কেন হচ্ছে। যদি তুমি সেটা বের করতে পারো, তাহলে তোমার ক্ষেত্রে মেকআপ আসলে বিগ ইস্যু না। ওই যে বললাম যে চিপ মেকআপ বা হার্শ টাইপের মেকআপ যখন আমরা ইউজ করি, সেই সময় অ্যাকনি হতে পারে, কিন্তু আসলে তুমি যদি প্রপার স্কিন কেয়ার মেনটেন করে মেকআপ করো, হাইজিন খুব ইম্পর্ট্যান্ট, লাইফস্টাইল ইম্পর্ট্যান্ট, তুমি কি প্রোডাক্ট ব্যবহার করছো সেটা ইম্পর্ট্যান্ট, এগুলো যদি সব স্টেপ বাই স্টেপ তুমি মেনটেন করো, তাহলে অ্যাকনির সাথে আসলে মেকআপের ওরকম কোনো সম্পর্ক নেই, যেটা অনেকেই হচ্ছে ভুল ভেবে থাকে। অনেক ভালো লাগলো আপু আপনার সাথে আজকে গল্প করে, অনেক কিছু জানতেও পারলাম, অনেক মতামত শেয়ারও করতে পারলাম আপনার সাথে। আমার পরবর্তী এপিসোডে হেয়ার কেয়ারের এরকম বেসিক কিছু তথ্য নিয়ে গল্প হবে আবার আপনাদের সাথে।